আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন খেজুর গুড় দিয়ে দুধ চিতইপিঠা। বাঙালিদের পছন্দের খাবারের তালিকায় একটি খাবার, এই শীতের দিনে এই খাবারটি খুবই জনপ্রিয়। তো আজকে আমি শেয়ার করব কিভাবে এই পিঠাগুলো আপনারা বানাবেন, দুধে ভিজাবেন, আর যে সমস্যাগুলো পড়বেন কতগুলো টিপস দিয়ে দিব। আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই বুঝতে পারবেন। তো খুবই কিন্তু ভালো লাগে এই পিঠাটি খেতে, পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। তো আজকে ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বানাতে গেলে কী কী সমস্যায় পড়বেন এবং কীভাবে তৈরি করবেন যেন খুব ভালো হয়। তো আমি হচ্ছে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, আর সামান্য একটু পানি দিয়েছি, কারণ জাল করতে করতে দুধটা যখন ঘন হবে তখন পানিটা টেনে যাবে। তো এইভাবে হচ্ছে আমি নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নেব। তো ততক্ষণ পর্যন্ত জাল করবো যতক্ষণ পর্যন্ত না দুধটা কমে আসে। তো অলরেডি কিন্তু অনেকটা টেনে আসছে, তো আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটা ঠান্ডা করে গুড় মিশিয়ে নেব। তো গুড়টা কিন্তু অবশ্যই চুলা রাখা অবস্থায় দিবেন না, এতে করে কিন্তু দুধ ফেটে যায়, এটা একটা টিপস ছিল, অবশ্যই মনে রাখবেন। তো আমি হচ্ছে খেজুর গুড়টা আলাদাভাবে শিরা করে নিব, সে কারণে আমি 1 কাপ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে এসেছে তখন আমি খেজুর গুঁড়গুলো দিয়ে দিলাম। তো দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নিব এবং এটাকে একটা শিরা আকারে তৈরি করে নিব। তো এটা যখন তৈরি হবে তখন হচ্ছে দুধের সাথে মেশাবো। তো এইভাবে হচ্ছে যদি আমরা গুঁড়টাকে আলাদাভাবে তৈরি করে নিই তাহলে হচ্ছে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এটা কিন্তু একটা অনেক বড় সমস্যা। ভালোভাবে সব কিছু রেডি হলো কিন্তু দুধের ভিতর গুড় দেওয়ার পর কিন্তু অনেক সময় ফেটে যায়। তো আমি যেইভাবে দেখাচ্ছি এভাবে করে নিতে পারেন, তাহলে হচ্ছে ফাটার সম্ভাবনা থাকে না। তো যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু পরিমাণে দিতে হবে এবং পিঠা অনুযায়ী। তো আমি দিয়েছিলাম 1টা গুড়। তো গুড় মিষ্টি কিছুটা কম হয়েছিল, আমি চিনি অ্যাড করেছি। তো কেউ যদি খুবই পারদর্শী হন, একেবারেই মিষ্টিটা পারফেক্ট করতে পারেন তাহলে তো কথাই নেই, আর যারা হচ্ছে বানানোর পর মিষ্টিটা একটু কম মনে হবে এই অবশ্যই চেক করে নেবেন, তাহলে এখানে একটু চিনি মিশিয়ে নেবেন। তো আমি সামান্য পরিমাণে আবার চিনি দিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে দুধটাকে আবার বলক তুলে নিব। দুধটা ছিল এতক্ষণ কুমকুম অবস্থায়, তো এখন আবার বলক তুলে চুলাটা বন্ধ করে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি, কারণ এগুলো হচ্ছে বাহির থেকে আনা পিঠা। বাহিরের পিঠা এর আগে বানিয়েছিলাম, ওগুলো ভেঙে গিয়েছিল। তো এইবার যে সমস্যাটায় পড়েছি সেটা হচ্ছে এই পিঠাগুলো কিন্তু একদমই নরম, তুলতুলে হয়ে ভিজেনি। তো বাহিরের পিঠা আসলে কোনটা ভেঙে যাবে এবং কোনটা শক্ত থাকবে সেটা বোঝা কিন্তু মুশকিল। তো এই পিঠাগুলো ভালো ছিল না, সেই কারণে এই সমস্যাটা হয়েছিল। তো আমি এখানে কিছুটা নারকেল সাজিয়ে দিলাম, তো এটা অপশনাল, যার যার ইচ্ছে মতো দিতে পারেন। তো আমি হচ্ছে সে কারণে পিঠাগুলো আবার তুলে নিয়েছি, সেই দুধটাকে আবার গরম করে নিচ্ছি। তো এটা ছিল আরেকটা টিপস। তো আমি এখন হচ্ছে গরম শিরার মধ্যেই হচ্ছে পিঠাগুলো আবার ভিজিয়ে দিব। এই পিঠাগুলো আমি তুলে নিয়েছিলাম, কারণ এটা একটা সমস্যা, এটা আসলে আগে থেকে বোঝা বড় মুশকিল, কারণ পিঠা ভালো হলে হয়তো একবারই হয়ে যায়। তো আমার পিঠাগুলো ভালো হয়নি, এগুলোতে হয়তো বা ময়দা বেশি মিক্স করা ছিল, আর সম্পূর্ণ চালের গুঁড়ার ভালো পিঠা হলে সেটা একেবারেই হয়ে যায়। তো আসলে বাহিরের পিঠা এদিক সেদিক হয়ে যায়। তো আমি হচ্ছে গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো এখন হচ্ছে তুলে নিচ্ছে, এবার একদম পারফেক্টলি হয়েছে, একদম রসের টৈটুম্বর যেটাকে বলে। ঘরে পিঠা বানালে কিন্তু এই সমস্যায় পড়ার চান্স অনেকটাই কমে যায়, বাহির থেকে পিঠা আনলে হচ্ছে এই সমস্যাটা হয়, কারণ এক একজন এক একভাবে তৈরি করে, কেউ হচ্ছে ময়দা বেশি মিক্স করে, কেউ কম করে, কেউ খাবার সোডা ইউজ করে, সে কারণে এই সমস্যাগুলো হয়। তো এই ছিল খেজুর গুড় দিয়ে দুধ চিতইপিঠা, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।